আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সকলেই ঘরে আছো এবং সুস্থ আছো। আমি জান্নাতুল ফেরদৌস, প্রভাষক রসায়ন, টঙ্গী সরকারি কলেজ। আজকে আমি তোমাদের রসায়ন ক্লাসে রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এর কিছু টপিকস নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের টপিকস হলো মৌলের পর্যাবৃত্ত ধর্ম। চলো আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম কাকে বলে এবং ধর্মগুলো কি কি দেখে নিই। পর্যাবৃত্ত ধর্ম মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস ভিত্তিক পরিবর্তনশীল ধর্মসমূহকে পর্যাবৃত্ত ধর্ম বলে, যেমন গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, পরমাণুর আকার, জড়তা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ নিরাত্মকতা, ধাতব ধর্ম ইত্যাদি। এসো আমরা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক পর্যায়ে এবং গ্রুপে কীরকম পরিবর্তন হয় তা ছকের মাধ্যমে লক্ষ্য করি। তোমরা দ্বিতীয় পর্যায়ের মৌলসমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রম পরিবর্তনের একটি ছক দেখতে পাচ্ছ। একটি পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাম থেকে ডানে মৌলের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক প্রথমে বৃদ্ধি পায়, মাঝামাঝি স্থানে এসে সর্বোচ্চ মান লাভ করে, পরে তার হ্রাস পায় এবং শেষে নিষ্ক্রিয় গ্যাসে এসে সর্বনিম্ন মানে পৌঁছায়। কোনো পর্যায়ে শুরুতেই ধাতু থাকে। ধাতুসমূহ বহিঃস্তরের সঞ্চরণশীল ইলেকট্রনের সাহায্যে স্থির বিদ্যুৎ আকর্ষণ বল দ্বারা আকৃষ্ট হয়ে দৃঢ় স্ফটিক কাঠামো গঠন করে, তাই উচ্চ ল্যাটিস এনথালপি অতিক্রম করে গলাতে হয় বলে ধাতুসমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশ উচ্চ। তাছাড়া পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায়, ফলে স্ফটিক কাঠামো আরও দৃঢ় হয়, তাই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। পর্যায়ের মাঝামাঝি স্থানে অবস্থিত অপধাতুগুলো সমযোজী বন্ধন দ্বারা বিশাল ত্রিমাত্রিক নেটওয়ার্ক কাঠামো গঠন করে। দানবীয় আকৃতির এ কাঠামো অত্যন্ত দৃঢ় বলে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ধাতুর চেয়ে অনেক বেশি হয়। অবধাতুর পর অবস্থিত অধাতুর অনুসমূহ দুর্বল ভ্যান্ডারওয়াল আন্তঃআণবিক আকর্ষণ বল দ্বারা শুধু আণবিক কাঠামো গঠন করে, তাই এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ধাতু বা অপধাতুর চেয়ে অনেক কম হয়। এটি আমরা পর্যায়ে পরিবর্তন দেখলাম। এসো আমরা এখন গ্রুপে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের কী পরিবর্তন হয় সারণীতে আমরা 1 নম্বর গ্রুপের মৌলসমূহকে দেখতে পাচ্ছি। আমরা জানি একটি গ্রুপে উপর থেকে নিচের দিকে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নতুন নতুন শক্তি স্তর আসায় পরমাণুর আকার ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, ফলে ল্যাটিস এনথালপির মান কমতে থাকে, তাই গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ক্রমান্বয়ে হ্রাস পায়। তবে ব্যতিক্রম দেখি 17 নম্বর গ্রুপে। 17 নম্বর গ্রুপে উপর থেকে নিচের দিকে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। এর কারণ হলো উপর থেকে নিচের দিকে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অধাতুর পরমাণুর আকার বাড়তে থাকায় ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল বৃদ্ধি পায়, তাই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এর পরবর্তী ধর্মগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।